Madam sir, I'm not sure if I'm... You can. If she was my girlfriend, I would have died for her. হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি সিনেমার কথা চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ভিউয়ার্স, এর আগে আমরা কথা বলেছিলাম 2019 সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত দিল্লি ক্রাইম সিজন 1 এর প্রথম পর্ব নিয়ে। আজ আমরা আলোচনা করব দিল্লি ক্রাইম সিজন 1 এর দ্বিতীয় পর্ব নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই পর্বে শুরুতে দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে মোবাইল চেক করে, তখন সে নিউজ ফিডে দেখতে পায় দিল্লির বিভিন্ন ক্রাইমের অবস্থা। তারপর দেখা যায় এই রেপ কেসটি সম্পর্কে অবগত হয় এবং সে বিষয়ে ডিটেলস জানতে চায়। ঠিক তারপরের দৃশ্যে দেখা যায় ডিসিপি ভর্তিকার সাথে সব বাস মালিকরা এসে দেখা করে। তারা বলে যে দিল্লির সব বাস মালিকরা শহরের বাহিরে থাকে, শুধু ড্রাইভারগণই এখানে থাকে। তখন তারা আরেকজন মাস মালিকের নাম্বার দেয় পুলিশকে, পুলিশ সেই নাম্বারে ট্রাই করলে ফোন বন্ধ পায়। তারপর দেখা যায় সিএম এর কাছে দিল্লির এক ডিস্ট্রিক্ট কাউন্সিলরের ফোন আসে, সে এই রেপের পুরো ঘটনা সিএম এর কাছে বর্ণনা করে। তখন সিএম তাকে একটি প্রেস মিটিং ডাকতে বলে এবং পুরো ঘটনাটি সাংবাদিকদের ডিটেলস বলতে বলে। তারপর সেই ডিস্ট্রিক্ট কাউন্সিলর সাংবাদিকদের পুরো ঘটনা খুলে বলে। তখন এই বিষয়টি প্রীতি ডিসিপি ভর্তিকাকে জানায়। ভর্তিকা তখন টিভিতে সেই প্রেস মিট দেখতে পায়। মিডিয়াতে এই ঘটনা প্রচার হওয়ার সাথে সাথেই সাধারণ জনগণ আন্দোলন শুরু করে। তখন ভর্তিকার কাছে তার মেয়ের ফোন আসে, তখন তার মেয়ে তার সাথে এই বিষয়টি নিয়ে খুব রাগারাগি করে। তারপর সেই থানার ইনচার্জ পুলিশ হেডকোয়ার্টারে বিনোদ নামে তার এক বন্ধুর কাছে ফোন দেয় এবং বলে যে এই কেস নিয়ে হেডকোয়ার্টারে যা হচ্ছে টাইম টু টাইম তাকে জানাতে। তারপর দেখা যায় একজন ইউনিফর্ম এসটিএফ অফিসারের কাছে সিরিজ নামের এক বাস মালিকের কথা বলে, তার ড্রাইভারের নাম জয় সিং। বাস এবং ড্রাইভার দুজনেই গায়েব। তখন ডিসিপি তাদের নির্দেশ দেয় যে পুরো ঘটনা নিজেদের তদন্ত করে দেখতে, জুনিয়র কাউকে যেন মোটেও এর দায়িত্ব না দেওয়া হয় এবং মিডিয়াকে যেন কোনোভাবে ইনফরমেশন না দেওয়া হয়। তারপর দেখা যায় সিএম ফরেন মিনিস্টারের সাথে মিটিং করছে, তখন সে সিএম এর কাছে এই ঘটনার জবাবদিহিতা চায়। সিএম তখন বলে যে যদি দিল্লি পুলিশ তার কন্ট্রোলে থাকতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতোই না। তখন ফরেন মিনিস্টার তার জবাবে বলে যে দিল্লি পুলিশ যা করেছে তাদের বেস্ট কাজই করেছে। তারপর আমরা দেখতে পাই ফরেন্সিক একটা টিম স্পটে যায় চেক করার জন্য। অন্যদিকে দেখা যায় একটি বস্তিতে পুলিশ জয়সিংকে খোঁজ করছে, সেখানে তারা জানতে পারে জয়সিং গত রাতে তার ভাইয়ের কাছে চলে গেছে। তারপর ডিসিপি আকাশকে বাসের রুট সম্পর্কে ডিটেইল বলতে বলে, তখন আকাশ ম্যাপের মাধ্যমে তাদের পুরো বিষয়টি ডিটেইলস বলে। তখন উপস্থিত বাস মালিকরা তাদের অভিজ্ঞতার আলোকে আকাশকে সাহায্য করতে থাকে। ঠিক তারপর আমরা দেখতে পাই ডিসিপির মেয়ে তার বন্ধুদের সাথে এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে এবং তারা প্রত্যেকেই খুব বিরক্তি প্রকাশ করে। তাদের প্রত্যেকের পাবলিক ট্রান্সপোর্ট ভ্রমণরত অবস্থায় খারাপ অভিজ্ঞতার কথা একে অপরের সাথে শেয়ার করে। তখন তাদের মাঝে একজন জনগণের আন্দোলনের সাথে সামিল হওয়ার জন্য প্রস্তাব দেয়। তারপর দেখা যায় পুলিশ কমিশনার তার অফিসে নিউজ দেখছে, তখন তার কাছে এক সাংবাদিকের ফোন আসে। সেই সাংবাদিক তখন কমিশনারের একটি ইন্টারভিউ দিতে চায় এই কেসের ব্যাপারে, তখন কমিশনার তাকে না করে দেয়। তারপর কমিশনার ভর্তিকাকে ফোন দেয়, বলে যে সেই ডিস্ট্রিক্ট কাউন্সিলর সিএম এর খাস লোক। সে আরো বলে আর কোনো বিষয় যেন মিডিয়ার কাছে ফ্লাশ না হয় আর যত তাড়াতাড়ি সম্ভব কেসটি সলভ করার জন্য বলে। কিন্তু অন্যদিকে আরেক অফিসার রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাসটিকে শনাক্ত করতে পারে, তখন সেই বাসের ছবি ডিসিপিকে পাঠায়। ডিসিপি তখন তার দলবল তৎক্ষণাৎ বাসটি খোঁজার উদ্দেশ্যে বের হয়ে যায়। তারপর তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে কনফার্ম হয় এটি সিরিজ ট্রাভেলসের বাস। তখন তারা এই বাসের ছবি সব চেকপোস্টে পাঠিয়ে দেয়। তারপর তারা জানতে পারে সিরিজের এই বাসটিতে রেপ হয়েছে এবং জয়সিংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর টিভিতে দেখা যায় একজন সাংবাদিক সেই বাসটিতে দাঁড়িয়ে লাইভ নিউজ করছে। তখন পুলিশ কমিশনার ভর্তিকাকে বিষয়টি জানায়। তখন তারা সেই স্পটে যায়, সেখানে গিয়ে তারা বাসটিকে জব্দ করে এবং জয়সিংকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তখন ভর্তিকা তার ফরেন্সিক টিমকে বলে বাসটিকে একটি গোপন জায়গায় নিয়ে গিয়ে চেক করতে। তখন তারা বাসটিকে অন্য জায়গায় নিয়ে যায়। সিরিজের পুরো গল্পটি আরো যেন কিউরিয়াসিটি জাগাচ্ছে দর্শককে। চলুন দর্শক আরো সামনের দিকে এগিয়ে যাই। জয়সিংকে তারা থানার পেছনের দরজা দিয়ে ঢোকায়, তার কারণ সামনে অনেক হাঙ্গামা হয়েছে। তারপর ভর্তিকা প্রেসের সামনাসামনি হয়, তখন সে সাংবাদিকদের কোনো কিছু ক্লিয়ার না করে তাদের সামনে থেকে চলে যায়। এই বিষয়টি কমিশনার টিভিতে দেখে। তারপর তারা জয়সিংকে জেরা করতে শুরু করে। জয়সিং প্রথমে সবকিছু অস্বীকার করলেও পরে সবকিছু স্বীকার করে, কিন্তু কোনো কিছুই ক্লিয়ার করে না। তারপর তারা এক অফিসারকে পাঠায় জয়সিং এর ভাইয়ের খোঁজ নেওয়ার জন্য। তারপর দেখা যায় ফরেন্সিক টিম বাসটি চেক করে কিছুই পায় না। এই বিষয়টি তারা ভর্তিকাকে জানায়। তখন ভর্তিকা তাদের আরো ভালোভাবে চেক করার জন্য বলে। তারপর তারা চেক করে বাসে একটি চুল পায়।
তখন তারা চেক করে দেখে বাসের ভিতর অনেক রক্তের ছাপ। এই বিষয়টি তখন ভার্তিকাকে জানায়। তারপর তারা জয়সিংয়ের কল লক চেক করে, শিওর হয় জয়সিং মিথ্যা বলছে। আর এখানেই পর্বটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে দিল্লি ক্রাইম সিজন 1 এর তৃতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর লাইক কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর যারা নতুন তারা আমাদের সিনেমার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করার অনুরোধ রইল। ধন্যবাদ।